নমস্কার, আমাদের স্টার প্রোডাকশনের সমস্ত দর্শক বৃন্দদেরকে জানাই নমস্কার। আমি পায়েল, আপনারা দেখছেন স্টার প্রোডাকশন, আপনাদের নিজস্ব চ্যানেল। আপনাদের আশেপাশের সমস্ত কালচারাল প্রোগ্রামের সমস্ত অনুষ্ঠানের খোঁজ খবর রাখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর অনেক অনেক ধন্যবাদ আজকে আপনাদের সহযোগিতায় আমাদের চ্যানেলটি, কিভাবেই আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আপনাদের আমাদের স্টার প্রোডাকশন চ্যানেলটি যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন সহ বিভিন্ন কালচারাল প্রোগ্রামের ফ্লোরে গিয়ে আমরা শুটিং করে থাকি। আপনাদের আশেপাশে যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে জানাতে পারেন। আমাদের ফোন নম্বর হলো 9433-64709। আমাদের এই সংগঠনটা গত বছর তৈরি হয়েছে, এই এক বছর পূর্ণ হলো। এটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান। আসলে অনেক সংগঠন আছে, তো আমরা মানুষের পাশে সংগঠনের মধ্যে দিয়ে সাহিত্য এবং সংস্কৃতি সম্পর্কে আমাদের সমাজে এই সাহিত্যবোধ আর সংস্কৃতি, যে সংস্কৃতির নামে অপসংস্কৃতিতে সমাজ ছেয়ে গেছে, মানুষ কুসংস্কারে আবদ্ধ, ব্যভিচারে লিপ্ত, হিংসাপরায়ণ, পরস্ত্রী কাতরতা, মানুষ আত্মস্বার্থপরতা এমন পর্যায়ে পৌঁছে গেছে, ভোগ সর্বস্ব হয়ে গেছে, সব যেন লেখাপড়ার সার্টিফিকেট, সব কিছু একটা টাকা ইনকামের তন্ত্রে পরিণত হয়েছে, এর বাইরে আর কিছু ভাবতে পারছে না। এভাবে তো একটা মানব সমাজ চলে না। তো সেখান থেকে আমাদের উদ্দেশ্য লক্ষ্য যে সুষ্ঠ স্বাভাবিক যে সংস্কৃতি, যেটা আমাদের ঐতিহ্য, যেটাকে যে সংস্কৃতির মধ্যে দিয়ে বিশ্ব মানব সত্তাকে স্বীকার করা হয়, ভালোবাসতে জানতে হয়, সেই ভালোবাসা সেই শ্রদ্ধার জায়গায় মানুষ যাতে পুনর্বার আবার ফিরে যেতে পারে। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম রামপ্রসাদ। আচ্ছা, আপনি এই সংগঠনের কোথায় আছেন? মানুষ ভাষা সংগঠনের আমি সভাপতি। কত বছর চালাচ্ছেন সংগঠন? চলছে 3 বছর, অনুষ্ঠান চলছে আমাদের 2য় বছর। কেমন রেসপন্স পাচ্ছে? মানুষ ভালো সাড়া দিচ্ছে। আমাদের সঙ্গে বহু মানুষ আছেন যারা বহু দূর থেকে আসছেন, তারা একাধিক সংগঠনে যুক্ত থাকলেও তারা এই সংগঠনকে খুব ভালো গ্রহণ করছে, তাদের মন মানুষের সঙ্গে অত্যন্তভাবে মিলে যাচ্ছে। রানাঘাট থেকে এসেছি। কেমন প্রোগ্রাম হচ্ছে বা আপনি, আপনার নাম কি আগে বলুন? আমি মৌসুমী মণ্ডল। অনুষ্ঠান যদিও কাল প্রবল বৃষ্টি হয়েছে, তা সত্ত্বেও অনুষ্ঠান আমরা সফল করতে পেরেছি। অনেক মানুষই আমাদের সাথে ছিলেন, এর জন্য খুব গর্বিত আমরা আর কি। আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, একদম ভালো রেসপন্স পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সদস্য বাড়ছে, কালও দেখলাম অনেক মানুষ। আজ আমাদের কবিগণ্ডে কবিতা পাঠ আছে, তাৎক্ষণিক বক্তব্য রয়েছে। নমস্কার, আপনি কোথায় থাকেন? আমি কৈখালিতে থাকি। আমি কৈখালিতে থাকি। এখানে কি সূত্রে আসা? এইখানে মানুষের পাশে একটি সংস্থা, এই সংস্থা আয়োজিত সাহিত্য এবং সংস্কৃতি মেলা, এই মেলায় আমি এসেছি কিছু জানতে, কিছু বুঝতে, এই আর কি। নমস্কার, আমি অনিতা সরকার। আমি এয়ারপোর্ট কৈখালি থেকে এসেছি, আর আমি নাটক করব, হিন্দু কোটবিল নাটকটি করব। আমার নাম নলিনী রঞ্জন মণ্ডল, আমি শ্যামনগর উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা। হ্যাঁ, আমি কবিতা পাঠ করব। আমার নাম বীথিকা বিশ্বাস মণ্ডল, আমি নদিয়া জেলার বহিরগাছি গ্রাম থেকে এসেছি। নমস্কার, স্বপ্না দাস, বিরাটি।
না আমি এই স্কুলের এই মিশন বিদ্যাপীঠে যে স্কুল আছে তার হেডমিস্ট্রেস। নমস্কার, বলুন। আমার নাম সন্ধ্যা সরকার। হ্যাঁ, আমি আবৃত্তি পাঠ করব। নমস্কার, মনমত বিশ্বাস। গতকাল আসছে। হ্যাঁ, ভালো লাগছে। নমস্কার, আমার নাম অমিত পুরকাইত। আমি এসেছি 22 তারিখ বিকাল সন্ধ্যায় আর কি। আমি দক্ষিণ চব্বিশ পরগনায় লক্ষ্মীকান্তপুর, অনেকটা দূরে। আমি অ্যাকচুয়ালি পার্টিসিপেট হিসেবে এসেছি, এবং তার সাথে সাথে রামপ্রসাদবাবু আমাকে ইনভাইট করেছিলেন এই অনুষ্ঠানের জন্যে, মানুষের পাশে সদস্য হিসাবে। নমস্কার, সমর প্রামাণিক। আমি আমন্ত্রিত, রামপ্রসাদ আমাকে নিমন্ত্রণ জানিয়ে। হ্যাঁ, আমি দক্ষিণ কলকাতা নিউআলিপুর বেহালা থেকে। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আজকে এখানে আলাদা বলতে সাহিত্য সংস্কৃতি মেলা মূলত এখানে আমাদের সমাজকে কেন্দ্র করেই হচ্ছে। যারা এসসি এসটি ওবিসি সেই সম্প্রদায়ের মানুষদের মধ্যে সাহিত্য সংস্কৃতির দ্বারা যাদের চিন্তা চেতনা পৌঁছে দেওয়া যায়, বিশেষ করে আমাদের ডক্টর বি আর আম্বেদকর এবং সংবিধান, এই বিষয়ে যাতে আমাদের সমাজে ছেলেমেয়েদের মধ্যে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায়, এবং বিভিন্ন প্রতিযোগিতা এবং বিভাগের মধ্যে দিয়ে, সেই জন্যই এই মহৎ উদ্যোগ। শুধু তাই নয়, এর সাথে সাথে যে তাৎক্ষণিক বক্তৃতা, বিভিন্ন বিভাগ, আলোচনার বিষয়বস্তু, বিজ্ঞান ও যুক্তি সবটাই এর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। তো এই সাহিত্য সংস্কৃতি মেলার মধ্যে দিয়ে আমরা শুধু এই অঞ্চল নয়, এই জেলা নয়, কলকাতা সহ বিভিন্ন জেলায় যাতে আমরা এই বার্তা এবং এই খবর পৌঁছে দিতে পারি, সেই জন্য এই মহৎ উদ্যোগ। নমস্কার, পলিতানাথ ভট্টাচার্য। না, পার্টিসিপেন্ট হিসেবে নয়, আমার কিছু পারফর্ম ছিল। আমার বাড়ি বসিরহাট খোলাপোতা। অনুষ্ঠান তো খুবই সুন্দর, আর সবচেয়ে যেটা বড় ব্যাপার হচ্ছে যে এটা বলতে গেলে একটা প্রতিবাদ মঞ্চ, কিন্তু যেখানে প্রতিবাদের সাথে সাথে কিন্তু সংস্কৃতির একটা বিরাট যে মেলবন্ধন সেটা এখানে একদম মানে ওতপ্রোতভাবে জড়িত, সেটাই বোঝানো হয়েছে। এটাই সব থেকে বড় বেশি ব্যাপার এখানে। না, নতুনত্ব বলতে আমি একটা কথাই বলবো, এখানে যারা আছেন প্রত্যেকের ভিতরে ভীষণ আন্তরিকতা, যেটা সব থেকে দরকার। মেলা বলতে তো মিলন, তো মিলন মানে হচ্ছে সেখানে যদি আন্তরিকতা না থাকে সেই মিলন বা মেলবন্ধনটা হয় না। আমার নাম পলিতানাথ ভট্টাচার্য। নমস্কার, সৌতম সরকার।
আমি বসিরহাট থেকে এসেছি। অনুষ্ঠানে আজকে গেলে? হ্যাঁ, আজকেই প্রথম এলাম। আমি বেশিক্ষণ আসিনি, কিন্তু আমি আসার পরেই এই যে বক্তৃতা প্রতিযোগিতা হলো, সেটা তো প্রত্যেক বক্তাই ভীষণ ভীষণ ভাবে তাদের বক্তব্য তুলে ধরলেন।